নাম্বার টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। আমি 8টার সময় এসেছিলাম, আমি এমন একটা না দেখে আমি মাল দিয়ে ফেলেছি। তারপরে যখন আমি জানলাম তখন আমি বললাম যে দেখ এটা তো ভুল করেছি, তুই আমাকে বলিস নাই কেন, ওই যে ভুল হয়ে গেছে। আমি দেখলাম তাহলে সন্ধ্যার সময় বিজ্ঞপ্তি লিখে দেয় যে কালকে 2 কেজি করে যারা নিয়ে গেছে তার দিকে পুনরায় 2 কেজি করে চাল দেওয়া হবে। আমি ওটা লিখেছি, বলছি আপনার তো প্রায় শতাধিক গ্রাহক কালকে চাল নিয়ে গেছে 2 কেজি করে, তার দিকে তো আবার রিপিট আসতে হবে তাদেরকে? না না, আবার আসতে হবে কি ব্যবস্থা? ওই যে তার দিকে এই যে সব আমি লিখে দিয়েছি, তো লিখে দিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি, তার দিকে পুনরায় আবার 2 কেজি করে চাল দেওয়া হবে। আটা দিন সময় তার দিকে 2 কেজি করে চাল দেওয়া হবে, সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি। সাধারণ পাবলিকের কেন এত সময় নষ্ট করছে? আপনার রুলটা কি পাল্টেছে? আপনার ডিসেম্বর পর্যন্ত 4 কেজি না মার্চ পর্যন্ত 4 কেজি, আপনার রুলটা কি পাল্টেছে? তাহলে আপনি মন করে 2 কেজি দিলেন কেন? যে এইটা আমার নিজের ভুল, কারণ আমি ভুল নয় তো, এটা আপনি জেনে শুনে ভুল করছেন না, মন করা কথা না, আমি এখনো বলছি আমি জেনে শুনে ভুল করি। তাহলে আপনার রুলটা কি পাল্টেছে? না পাল্টাইনি, তাহলে আপনি নিজে থেকে কেন 2 কিলো করে দিলেন? বলছি তো এটা ভুল, ও আমি এসে তাড়াতাড়ি বলছি ভিড়ের ভিতরে দিয়ে ফেলেছি। এবারে তোমরা আমার আপনি 6 কেজি করে দিলেন না কই? না না, আমি না আপনি 4 কেজি যায় 6 কেজি কই দিলেন না, 2 কেজি দিলেন কেন? আমি তোমার কথা জবাব, এবারে আমি ভুল স্বীকার করছি, এটা আমার ভুল, মানে খুবই ভুল। এবারে তোমরা যদি আমাকে যা শাস্তি দেবে দাঁড়া দূর, আমি এখন বলছি ভুল আমার হয়েছে, অন্য কেউ ভুল করে না, কেউ বলেছে আপনাকে এরকম? না না না, মিথ্যা কথা কেন বলবো, মিথ্যা কথা আমি বলি? আপনি এত বড় রিস্ক নিয়ে এইসব করলেন কেন? আচ্ছা এর আগেবারে তো আমি সব ঠিক দিই কাউকে না, কাল আপনি কালকে আপনি যতক্ষণ নিয়েছেন 2 কেজি করে দিয়েছেন সন্ধ্যে পর্যন্ত, এই রাত 8টা পর্যন্ত। আমরা একটা বিষয় জানতে পেরে না জানতে পেরে না সত্যি কথা বলছি, জানতে না সন্ধ্যার সময় আমি বলে হ্যাঁ রে এটা তো ভুল হয়ে গেছে, আমি আবার সিদ্ধান্ত নিয়েছি যে কালকে পর্যন্ত এই 4 কেজি চালটা দেবো, পরশু দিন সকাল থেকে আবার 2 কেজি চালটা দিবো। না এই যে সাধারণ মানুষ, সাধারণ মানুষ হ্যারেজমেন্টের এটা কি নেবে? আপনি 2 কেজি করে বেশি দিলেন না কেন, 6 কেজি করে দিলেন না কেন? তার জন্য তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের কাছে ক্ষমা চেয়ে লাভটা গিয়ে যাবেন। যদি বলো যে আমি প্রত্যেক এলাকা ঘুরে আপনি অবিলম্বে আমরা শাস্তি আর অনুপিচ্ছি নয়, যে দাদিকে ব্যক্তিকে চাল কম দিয়েছেন তাদের বাড়তি বাড়তি আমার কাছে আসতে হবে মালগুলো। বলছি শুনুন, আপনার এই ভুল আর দ্বিতীয়বার না হয়, আপনি অ্যালোমেন্ট ছাড়া আপনি শিক্ষিত মানুষ, আপনি শিক্ষিত মানুষ দীর্ঘদিন মাল দিচ্ছেন, দাঁড়ান আমার কথা শুনুন, আপনি দীর্ঘদিন মাল দিচ্ছেন, আপনি শিক্ষিত মানুষ, অ্যালোমেন্ট ছাড়া কোনো মাল বিয়ে আপনার অনুমতি নেই। আমি সবই জানি, বলছি তো
চলো। Collection jeans and t-shirts only for men. Ooh,